বন্ধু তুমি করলা চাষ করেছো গাছগুলিতে যথেষ্ট পরিমাণে স্ত্রী ফুল আসছে না সব গাছে পুরুষ ফুল গাছগুলিতে অতিরিক্ত হারে করলা পেতে চাও তাহলে কোন রাসায়নিক সার দেবে বুঝতে পারছো না তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য অর্থাৎ করলা গাছে যে রাসায়নিক সার দিয়ে খুব দ্রুত গাছগুলিতে ফল ফুল আনা যায় তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন করলা চাষ করার পর অনেক চাষি বন্ধু চিন্তিত কারণ তাদের গাছগুলিতে যথেষ্ট পরিমাণে করলা আসছে না এবং গাছগুলি ছোট অবস্থায় অনেকের আছে কিন্তু গাছের কোনো বৃদ্ধি হচ্ছে না গাছগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে তাই দর্শক বন্ধু আপনার করলা গাছে যদি করলা না আসে এবং গাছগুলি যদি ছোট অবস্থায় থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনার করলা গাছে করলা না আসার প্রধান কারণ কি প্রধান কারণ হলো খাদ্যের ঘাটতি আপনি যদি করলা গাছে এই সময় অর্থাৎ যখনই গাছে ফুল আসা শুরু হয় এমন যদি কয়লা গাছে একবার ভুল সার প্রয়োগ করে থাকেন তাহলে বন্ধু আপনাকে পস্তাতে হবে তার কারণ কয়লা গাছে যদি কুড়ি কুড়ি তারো ডিএপি চোদ্দো আঠাশ এই রাসায়নিক সারের সার সারগুলি যদি প্রথম অবস্থায় এবং গাছগুলির ফুল আসার মুহূর্তে যদি গাছে প্রয়োগ করা হয় গাছগুলি অতিরিক্ত হারে ঝাঁপিয়ে যায় এবং গাছগুলিতে পুরুষ ফুলের সংখ্যা বেশি আসে যা আপনি নিজেই খেয়াল করে দেখবেন বন্ধুরা বন্ধু আপনি নিজেই খেয়াল করে দেখবেন আপনার গাছগুলিতে স্ত্রী ফুল নেই অথচ অসংখ্য পুরুষ ফুল জমিতে ফুটে আছে এটা আপনার শুধুমাত্র ভুল রাসায়নিক সার ব্যবহার করার কারণে এই সমস্যা হচ্ছে তাই করলা গাছে কোন সারটা সবথেকে বেস্ট এবং গাছগুলিতে ফুল ফল বেশি আনে চলো এবার জেনে নেই করলা গাছের তিনটি প্রধান খাদ্য যা গাছগুলিতে অতিরিক্ত হারে ফল ফুল দিতে সাহায্য করে থাকে এক নম্বরে বন্ধুরা অবশ্যই আর সি এফের লাল সুফালা এটার দাম বর্তমানে বত্রিশ টাকা দরে কেজি নিচ্ছে এটা গাছের গতিকে যেমন বাড়ায় ঠিক তেমনই গাছকে ফল ফুলও পরিপূর্ণ করে এবং গাছের যথেষ্ট পরিমাণে গতিকে বজায় রাখে যতটুকু গতি হওয়া দরকার ঠিক তেমন পরিমাণে গতি রাখে এই আর সি এফের পুনঃপূর্ণ সুফলার ভিতরে এর ভিতরে পুনর্বাস্থ নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট এবং পনেরো পার্সেন্ট পটাশিয়া সমৃদ্ধ একটা রাসায়নিক সার যা গাছের গতি বাড়ায় গাছে ফল ফুল আনে এবং গাছকে যথেষ্ট পরিমাণে গতি বাড়াতে সাহায্য করে তাই আরসেপের পুন পুরোনো লাল সুফলা অবশ্যই আপনারা ব্যবহার করবেন কাঠাপতি মিনিমাম দেড় কেজি করে জমিতে জলসেচ দিয়ে প্রয়োগ করবেন তাতেই গাছগুলিতে ধীরে ধীরে ফুল আসা শুরু হবে এবং যে সমস্ত চাষিরা এই আরসেপের পুনো পুরো সুফলা দেবেন না তারা বলছেন যে আমরা আরও বেশি দামি সার আমরা দিতে চাই তাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা চলে যাবেন গোমরে গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার এই গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সারও যদি ব্যবহার করা হয় তাহলে গাছের গতিটা বাড়ে এবং গাছগুলিতে খুব দ্রুত স্ত্রী ফুল আনে কারণ এই গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারের ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট এবং চোদ্দো পার্সেন্ট পটাশিয়াম সম্বিদ্ধ একটা রাসায়নিক সার অর্থাৎ এর ভিতরে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত হারে ফসফেট আছে যা গাছগুলি অতিরিক্ত স্ত্রী ফুল দিতে সাহায্য করে তাই দর্শক বন্ধু অবশ্যই আপনার গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনতে আমরা এবং আপনারাও অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবেন আমরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং সেই সঙ্গে সঙ্গে পনেরো পনেরো সুফলা এই দুটোই কিন্তু বেশিরভাগ করলা জমিতে ব্যবহার করে থাকি এবং যাদের গাছগুলি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাছগুলি দেখতে পাচ্ছ পানের দিকে উঠছে এবং গাছের গতিও ভালো আছে করলা সবে আসা শুরু হয়েছে আমরা এমন এখানে চোদ্দ বইতেই প্রয়োগ করেছি আর যে সমস্ত দর্শক বন্ধুরার গাছগুলি অতিরিক্ত হারে গতি হয়ে গেছে দেখা যাচ্ছে গাছের প্রচুর গতি গাছ বান গেছে প্রচুর বান গেছে খুব ঘন হয়ে গেছে তাদের আমি রিকোয়েস্ট করব আপনি সেখানে একটা কাজ করবেন অতিরিক্ত যদি ঘন হয়ে যায় তাহলে সেখানে যদি তিনটে চারা থেকে থাকে একটা চারাকে আপনি মেরে দেবেন কারণ অতিরিক্ত গাছ ঘন হলে সেখানে ফল হয় না এটা সবাই জানে তাই গাছের পরিমাণ হালকা করতে হবে এবং গাছ অতিরিক্ত ঘন হলে সেখানে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার ব্যবহার করবেন কারণ এর ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন আছে যা গাছের বেশি গতি করবে না এবং ছাব্বিশ পার্সেন্ট ফসফেট আছে যা গাছে ফুল ফল দেবে এবং ছাব্বিশ পার্সেন্ট যে পটাশ আছে যা গাছের গতিকে কিন্তু অনেকটাই কমিয়ে দেবে ঠিক আছে বেশি পরিমাণে গতি করাবে না তাই অবশ্যই আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারও করলা জমিতে ব্যবহার করবে আপনি আপনার করলা গাছগুলিতে অতিরিক্ত হারে ফল ফুল পাবেন এবং যে সমস্ত চাষি বন্ধুরা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তাদের আমি রিকোয়েস্ট করবো ডিএপি এবং হালকা পরিমাণে এম ব্যবহার করবেন তাতে আপনি করলা জমিতে উচ্চ ফলন পাবেন যদি আপনার এলাকায় বেঙ্গল মিশ্র সার পেয়ে থাকেন তবে শুধুমাত্র বেঙ্গল মিশ্র সারই ব্যবহার করবেন এর ভিতরে এনপি কে এস আছে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ এবং সালফেট আছে যা গাছগুলি কিন্তু গতি বাড়াতে এবং ফল ফুল দিতে সাহায্য করে তাই বেঙ্গল মিশ্র সার পেলে অবশ্যই বেঙ্গল মিশ্র সার প্রয়োগ করবেন যদি না পান তাহলে ডিএপি এবং এমওপি অবশ্যই ব্যবহার করবেন তাই দর্শক বন্ধু আপনার করলা গাছগুলিতে অতিরিক্ত হারে করলা পাওয়ার জন্য কোন রাসায়নিক সার যথেষ্ট তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা